নোকিয়া মোবাইল বছরখানেক আরও কম সময় হয়েছে যে বাজারে ব্যাক করেছে, এবং এই বাজারে নোকিয়া মোবাইল প্রত্যেকটা বাজারে বিভিন্ন ধরনের কনজিউমারদের জন্য স্মার্টফোন লঞ্চ করেছে। তারা ফ্ল্যাগশিপ কিলার থেকে শুরু করে লো বাজেট স্মার্টফোনও বের করেছে। এখন অনেকেই আবার আর্গিউইং করতে পারেন যে কেন ভাই নোকিয়া তো এর আগেও 10,000 টাকা বাজারে ফোন বের করেছিল। কিন্তু ভাই একটু থামেন, আগের নোকিয়া আর এখনের নোকিয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে। এখন নোকিয়া HMD গ্লোবালের আন্ডারে। সো যাই হোক, হ্যান তেন আমি যেভাবে বেচার বাদ দিই, দিস ইজ নোকিয়া 2, নোকিয়ার under 10K বাজেট স্মার্টফোন। এটা নোকিয়ার আর একটা বড় স্টেপ যে 10,000 টাকার বাজেটে ফোন বের করা, কারণ 10,000 টাকা আর কোনো গ্লোবাল ব্র্যান্ড এত সুন্দর একটা ফোন অফার করবে কিনা বলে আমার মনে হয় না। কিন্তু 10,000 টাকা বাজেটে তো লোকাল ব্র্যান্ড আর চাইনিজ ব্র্যান্ড অনেক ভালো কিছু অফার করে, তাই না? বাট দেন আগেইন, নোকিয়ার থার্মাকা বিল কোয়ালিটি আর অস্থির ব্যাটারি ব্যাকআপ, এটাও একটা লোভনীয় অফার আমাদের বাবা চাচাদের জন্য। সো গাইস, এটা কি আসলে বাবা চাচাদের স্মার্টফোন? সেটা জানাতে আমি আরিফুল ইসলাম ইমন থাকবো আপনাদের সাথে ATC টিমের পক্ষ থেকে। পরবর্তী সময় পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই গ্যাজেট অ্যান্ড গ্যাজেট। এই নোকিয়া 2 ডিভাইসটি এই মুহূর্তে আপনারা গ্যাজেট অ্যান্ড গ্যাজেটে পাচ্ছেন 9,600 টাকার মধ্যে। আর আমাদের ডিসকাউন্ট কুপন ইউজ করলে নোকিয়া 2 এর সাথে আপনারা পাবেন একটি অরিজিনাল রক Y1 হেডফোন একদম ফ্রি। ডিসকাউন্ট কুপন একদম সিম্পল, জাস্ট ডিভাইসটি অর্ডার করার সময় অথবা ডিভাইসটির দোকান থেকে গিয়ে পারচেস করার সময় তাদেরকে জানিয়ে দেবেন যে ATC আপনাকে রেকমেন্ড করেছে। ইম্পর্টেন্ট নোটিস, ডিসকাউন্ট কুপন ছাড়া আপনি এই হেডফোনটি পাবেন না, শুধুমাত্র ATC কুপনেই পাবেন এই অফারটি। আর অন্যান্য যে কোনো গ্যাজেট অথবা ফোনে পাবেন কিছু পরিমাণ ডিসকাউন্ট আমাদের ডিসকাউন্ট কুপন ইউজ করে। একটা ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে নোকিয়া কোনো কম্প্রোমাইজ করে না, এটা আমি বলতে বাধ্য হয়ে গেছি। ক্লিয়ারলি এটা নোকিয়ার বানানো বেস্ট প্রিমিয়াম লুকিং একটা স্মার্টফোন এই বাজেটে। এই বাজারে একটা ফোন কতটা সুন্দর আর প্রিমিয়াম হতে পারে তা নোকিয়া দেখিয়ে দিল। আর শুধু প্রিমিয়াম নেশো না, ডিউরেবল বিল্ড কোয়ালিটিও থাকছে। এই ফোনটির পুরো ফ্রেমটি অ্যালুমিনিয়ামের তৈরি, ফ্রন্ট ফুললি গ্লাসের আর ব্যাকপার্টটি ম্যাট ফিনিশড প্লাস্টিকের তৈরি। একেবারে সিম্পল এবং সুন্দর। ফোনটির বিল্ড কোয়ালিটি আর ফিনিশিং এত প্রিসাইসলি করা হয়েছে যে হয়তো আপনার প্রথমে মনেই হবে না যে এটা একটা বাজেট স্মার্টফোন। ফোনটি হাতে খুব কমফোর্টেবল, ডেইলি ইউজে ফোনটি ব্যবহার করে বেশ কমফোর্টেবল ফিল পাবেন। ফোনটি একেবারে কম্প্যাক্ট, ফ্রন্টে থাকছে 5-inch ডিসপ্লে যা কোর্নিং গোরিলা গ্লাস 3 দ্বারা প্রোটেক্টেড। বডি আর্গোনমিক্স হিসেবে অ্যাজ ইউজুয়াল, টপে থাকছে নোকিয়া ব্র্যান্ডিং লোগো, স্পিকার, সেন্সরস আর ক্যামেরা। নিচের বটম চিনটি ফাঁকা রাখা হয়েছে আর এর পরিবর্তে তারা অনস্ক্রিন বাটনস ব্যবহার করেছে। নিজের ফাঁকা জায়গাটা তারা কিন্তু চাইলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দিতে পারতো, এটা নিয়ে বিস্তারিত একটু পরে আলোচনা করছি। ব্যাকে থাকছে একটি সুন্দর ক্যামেরা লেআউট, মাঝে নোকিয়া ব্র্যান্ডিং লোগো আর একেবারে নিচের কোনায় থাকছে একটি স্পিকার। স্পিকারের প্লেসমেন্টটা আসলে একটু অড জায়গা হয়ে গেছে, কারণ ভার্টিক্যালি কোনো মিডিয়া কনজিউমার সময় এটি ব্লক হয়ে থাকবে। আর এর থেকে বড় প্রবলেম হচ্ছে স্পিকারটার সাউন্ড কোয়ালিটি খুব টিনি আর অতটা লাউড না স্পিকারটা। টপ সেটে থাকছে 3.5mm অডিও জ্যাক আর সেকেন্ডারি মাইক্রোফোন। আর পাশে থাকছে দুটা সুন্দর নেটওয়ার্ক ব্যান্ড, বটম সেটে থাকছে USB 2.0 পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন আর নেটওয়ার্ক ব্যান্ড। পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার্স থাকছে রাইট সাইডে। ফোনটির ব্যাক পার্টটি রিমুভ করা যায় আর ফোনটিতে আপনারা দুটি ন্যানো সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে 128GB পর্যন্ত মেমোরি এক্সটেন্ড করার সুযোগ থাকছে। ও, এই ফোনটিতে কিন্তু 4100mAh ব্যাটারি থাকছে। ফোনটি সিরিয়াসলি খুব শক্তপোক্ত আর সলিড ফিল দেয় হাতে। ওভারঅল বলতে গেলে ফোনটি দেখতে কিউট আর দিস ফোন ইজ বিল্ট টু লাস্ট লঙ্গার। এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে আমি বলবো ডিসপ্লে সেক্টরের এটি আর একটা উইনার অবশ্যই বাজেটে। ডিসপ্লে হিসাবে এতে থাকছে 5-inch 720p LTPS IPS ডিসপ্লে। LTPS মানে হচ্ছে লো টেম্পারেচার পলিসিলিকন। এই LCDটির মোবিলিটি সবচেয়ে বেশি হয় এবং হায়ার রেজলিউশনও এই LCD অনেক কম পাওয়ার ইউজ করে। নোকিয়ার থেকে এটা আসলে একটা স্মার্ট মুভ, কারণ এর ফলে ডিভাইসের ব্যাটারি লাইফ আরও স্টেবল হবে। বাট ডিসপ্লের কোয়ালিটি কিন্তু সব অন পয়েন্টেই আছে। ডিসপ্লেটি অনেক নিখুঁত কোণে তাকালে হালকা কালার শিফটিং দেখা যায়, যেটা আসলে কোনো ইস্যু না। আর ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন অনেক ভালো ছিল, এর শার্পনেস, টাচ রেসপন্সও সব ভালোই ছিল। ডিসপ্লেটির কালার স্যাচুরেশনও সব ঠিকঠাকই ছিল, অতিরিক্ত বেশিও না কমও না, সব অন পয়েন্টে আছে এই বাজেটে। ওভারঅল এই ডিভাইসের ডিসপ্লে নিয়ে কোনো প্রকার সন্দেহ নেই, বাজেটে খুব সুন্দর একটা ডিসপ্লে। এতক্ষণ ফোনটি সব ভালো লাগলেও এখন আর লাগছে না। জি ভাই, আমি ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলছি। এই সেক্টরে নোকিয়া 2 ফলস আপ পার্ট। এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 212 এর 1.3GHz কোয়াড কোর প্রসেসর, অ্যাড্রিনো 304 GPU, 1GB RAM, 8GB ROM। প্রথমত, নোকিয়া মোবাইল লো বাজেটেও স্ন্যাপড্রাগনের ভেন্ডর থেকে সরে নাই, এটা একটা ভালো দিক। কিন্তু স্ন্যাপড্রাগন 212 লো পাওয়ার চিপসেট, এর থেকে বেশি কিছু আশা করা যায় না, যদিও এর থেকে লোকাল ব্র্যান্ডের মিডিয়াটেকও ভালো পারফর্ম করে। কিন্তু এই ফোনটির প্রসেসর খুব একটা ইস্যু না, এই ফোনটার মেইন ইস্যুটা হচ্ছে র্যাম আর রমে। এই ফোনটি র্যাম ম্যানেজমেন্টে খুব স্ট্রাগল করে। এই ফোনটি কমসে কম 2GB র্যাম ডিজার্ভ করে। নর্মাল বুটআপের মধ্যে আমি 300MB র্যামও কখনো ফ্রি পাইনি 1GB-র মধ্যে। আর 8GB স্টোরেজের কষ্টটা নিয়ে আপনাদের নতুন করে বলতে হবে না। ডেইলি ইউজের র্যামটা আসলে অনেক প্রবলেম করবে, ধরেন ফুল ইউজার এক্সপিরিয়েন্সটাই স্লো আর স্লাগিশ মনে হবে।
আর আরও অবাক লাগছে যে একটা স্টক রম এবং ব্লোটের ফ্রি রম এত রম কীভাবে ইউজ করে, মানে বোঝা যাচ্ছে রিওয়াইটি এখনও প্রপারলি অপটিমাইজ না, যদিও ইন ফিউচারের ওরিও আপডেট আসবে বলা হয়েছে, আশা করা যায় তখন এটা ফিক্স হতে পারে। আর গেমিং পারফরমেন্স নিয়ে বলতে গেলে আমরা অ্যাসফল্টেড গেমটি খেলেছিলাম মিডিয়াম গ্রাফিক্স সেটিংসে, কিন্তু লো র্যাম অপটিমাইজেশনের কারণে গেমটির এক্সপিরিয়েন্স খুবই লেগেছিলো। গেমাররা তো এই ফোন থেকে কমসে কম 100 মাইল দূরে থাকেন, মানে যারা হার্ডকোর ফেসবুক ইউজ করেন তারাও এই ফোনটার থেকে দূরে থাকলে আই মিন বেটার হবে। এই ফোনটির ব্যাটারি ব্যাক আপ নিয়ে এক্সপেকটেশন একটু বেশি হাই ছিল আমার, অ্যারাউন্ড 10 আওয়ার্স ব্যাটারি ব্যাক আপ আশা করেছিলাম, কিন্তু ফোনটি থেকে আমরা প্রায় 7 থেকে সাড়ে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। আর 2 দিনের কাছাকাছি আমরা মডারেট ইউজের ব্যাটারি ব্যাক আপ পেয়েছি, যদিও নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তারা ক্লেম করেছিল যে এর ব্যাটারি ব্যাক আপটা ভালো হবে, আপনারা অ্যারাউন্ড 2 ডেজ ব্যাটারি ব্যাক আপ পাবেন, সো ব্যাটারি ব্যাক আপ ভালো ছিল, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। ডিভাইসটির ইউজার ইন্টারফেসটি একদম স্ট্রেট ফরওয়ার্ড, স্টক, নাথিং ফ্যান্সি, ব্লোটওয়্যার ফ্রি, ক্লিন ইউআই। স্টকভাবে নুগাটের পিক্সেল লঞ্চার রয়েছে, ইউআইটির আইকন থেকে শুরু করে প্রত্যেকটা লেআউট একদম মিনিমালিস্টিক এবং স্টক। ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 7.1.1 নুগাট। ইউআইটি স্মুথ ছিল, কিন্তু মাঝে মাঝে কিছু অকেশনাল স্টাটারিং রয়েছে ইউআইতে। অ্যাপ ওপেনিং টাইম ছিল অ্যাভারেজ, কিন্তু র্যাম ম্যানেজমেন্ট ছিল বাজে এটা বলতেই হয়। আরেকটা জিনিস ফেস করেছি আমি ফোনটা ইউজের সময়, ফোনটি 30 মিনিটের মতো কন্টিনিউয়াস ইউজেই গরম হয়ে যাচ্ছিল। আমরা সবাই জানি স্মার্টফোন গরম হবেই, কিন্তু সে অনুযায়ী এর অ্যালুমিনিয়াম সাইড বর্ডারগুলো মোটামুটি দ্রুতই গরম হয়ে যাচ্ছিল। যাই হোক, আমি স্টক ইউআই পছন্দ করি, সো ইউআই নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কিন্তু প্রপার অপটিমাইজেশনের অভাবে ফোনটি খুব স্ট্রাগল করে র্যাম ম্যানেজমেন্টের দিক দিয়ে। এই ফোনটির ক্যামেরা ছিল একটা টার্ন অন, এতটুকু বলা যায়। এই বাজারে স্যামসং, এলজি, সনি, হুয়াওয়ে, অপো এদের সাথে কম্পেয়ার করলে এটার ক্যামেরা বেস্ট। এখন চাইনিজ ব্র্যান্ড লাইক শাওমি এদের সাথে কম্পেয়ার করে কোনো লাভ নেই। যাই হোক, ডিভাইসটিতে থাকছে 8 মেগাপিক্সেল রিয়ার অ্যান্ড 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির ক্যামেরাটা পুরো অবাক করেছে আমাদের, ক্যামেরা সেক্টরে নোকিয়া নিজেদের ধরে রেখেছে। ক্যামেরা ইউআইটি একেবারে সেম অ্যাস নোকিয়া 6 আর নোকিয়া 8, তেমন কোনো ডিফারেন্স নেই, কিন্তু ক্যামেরাটির কালার আর পিকচার কোয়ালিটি দেখে আসলেই ভালো লাগছে। একটা 10,000 টাকা বাজারের ফোনের ক্যামেরা এত সুন্দর কালার রিপ্রোডিউস করে আর শ্যাডোস অ্যান্ড হাইলাইটস খুব ভালো হ্যান্ডেল করতে পারে, যেটা আপনাদের পিকচার না দেখালে বুঝবেন না। যদিও কালার ভাইব্রেন্স একটু বেশি, তাও ভালোই লাগে দেখতে। আর ক্যামেরাটার ডাইনামিক রেঞ্জ আরও জোস ছিল, আপনারা সিরিয়াসলি এর HDR মোডে তোলা পিকচারগুলো দেখলে ফ্যান হয়ে যাবেন। আর ডে লাইটে তো এই ক্যামেরাটা এই বাজারে বস। আর ফ্রন্টে থাকা সেলফি ক্যামেরাটাও ভালোই পারফর্ম করেছে, আমাদের রিভিউ করা LG Q6 থেকেও এর ফ্রন্ট ক্যামেরা অনেক অনেক বেটার, যদিও বিউটি মোডে তোলা পিকগুলোতে ডিটেলস খুব কমে যায় আর ফ্রন্ট ক্যামেরাটি দিয়ে পিকগুলো মাঝে মাঝে খুব শেকি হয়ে যায়, তবে প্রপার লাইটিংয়ে ভালো সেলফি পাওয়া যায়। তো এই ফোনটির ক্যামেরা নিয়ে আই গেস আমার কোনো কমপ্লেন নেই, ভালো ছিল ক্যামেরাটা দাম অনুযায়ী। সো ভিউয়ার্স, এই ছিল নোকিয়া 2 এর হ্যান্ডস অন রিভিউ। পারফরমেন্স ব্যতীত গ্লোবাল মার্কেটের ব্র্যান্ড হিসেবে বিচার করলে ডিভাইসটি কিন্তু আসলে খারাপ না। একটা জিনিস ভালো লাগছে যে নোকিয়ার মতো গ্লোবাল ব্র্যান্ড লো বাজেট কনজিউমারদের কথা চিন্তা করে, হতে পারে এটা তাদের ফার্স্ট স্টেপে কিছু প্রবলেম ছিল, মেবি ইন ফিউচার তারা আরও বেটার ডিভাইস প্রোভাইড করবে এই বাজেটে। কিন্তু হ্যাঁ, আপনি এই বাজারে ফোন কিনতে চাইলে আর ব্র্যান্ড ভ্যালু নিয়ে কোনো প্রকার চুলকানি না থাকলে চোখ বন্ধ করে লোকাল ব্র্যান্ড অর চাইনিজ ব্র্যান্ডের ফোনগুলো কিনতে পারেন। আর গ্লোবাল ব্র্যান্ড হিসাবে এই মুহূর্তে এই বাজারে নোকিয়া 2 এর থেকে বেটার কোনো অপশন নেই। টিনেজ পোলাবানদের জন্য এই ফোন আইডিয়াল না, কারণ তারা দেখা গেছে দিনরাত 24 ঘন্টা ফেসবুকিং করে, কিন্তু আমাদের বাবা চাচাদের জন্য এটা কিন্তু খারাপ না, কারণ তারা ফোন ব্যবহার করে একেবারে সাধারণ টাস্কের জন্য। আর এই ডিভাইসটির ব্যাটারি ব্যাকআপ তাদের জন্য পারফেক্ট, আর পারফরমেন্স ব্যতীত ফোনটির লুক, বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ সব কিন্তু ঠিকঠাকই আছে। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই, আবারও কথা বলবো অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দিস আরিফুল ইসলাম ইমন সাইনিং আউট।